আব্বাস সিদ্দিকীকে তীব্র ভাষায় ভৎসনা। ধর্মের নামে রাজনীতি করে বাংলায় ক্ষমতায় আসা যায় না, জানালেন নাসিমা কাজী। বাম কংগ্রেস সাম্প্রদায়িক আব্বাসকে সঙ্গে নিয়েই ভরাডুবি জানলেন তপন পাল। বাংলায় আপামর জনসাধারণকে অভিনন্দন এবং তৃণমূল সুপ্রিমো ও সমস্ত হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থীদের শুভেচ্ছা ও সালাম জানালেন তারা। ভাইজানকে আমরা সমস্ত জায়গায় আমরা চ্যালেঞ্জ ছুড়েছিলাম। তিনি কোনো রাজনীতির ময়দানের লোক ছিলেন না, তিনি ছিলেন ধর্মগুরু। আজকে এটাই বলবো, নিজের জবাব নিজেই পেয়ে গেছেন। আমরা মনে করি তিনি যে ধর্মগুরু, তিনি আজকে এলাকায় কিভাবে জলসা করতে যাবেন সেটাই এখন প্রশ্নের মুখে। বলেছিলাম রাজনৈতিক ভাবে কবর দেব, আমরা কিন্তু কবর দিয়ে দিয়েছি অলরেডি। সেই ভাইজানের উদ্দেশ্য, একজন মিথ্যেবাদী প্রধানমন্ত্রী। তাই আমরা মনে করি বাংলার মানুষ বুঝেছেন যে এই রকম একটা মিথ্যেবাদী এত বড় দল, এত বড় নেতারা, বড় বড় নেতারা এসে যেভাবে মিথ্যে কথা বলে, তাই এই নিয়ে রাজনীতি করে, তাই তাদের উপর মানুষ ভরসা রাখতে পারেনি, তাই আজকে তারা তিন অঙ্কেও পৌঁছতে পারলো। এরা গাদ্দার, গিরগিটি, বিশ্বাসঘাতক। আমরা স্বার্থ ছাড়া চলে না, তাই মানুষ কিন্তু বুঝে গেছেন যে এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যতক্ষণ তাদের সঙ্গে ছিল মানুষ তাকে সম্মান দিয়েছে, ভালোবেসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেদিন থেকে তাদের পিছন থেকে সরে গেছে, তারা জিরো জিরো জিরো, তারা চিরকালের জন্যই মুছে গেল। যে দলটা এই বাংলাকে অন্ধকার করে দিয়ে চলে গেছে, সেই দল আবার ধর্মগুরুকে নিয়ে তাদের যে নীতি আদর্শকে যারা বিসর্জন দিলেন, এটা একটা বামপন্থীদের নীতি আদর্শের মধ্যে পড়ে না। সেটা বাংলার মানুষ বুঝে গেছে, এরা একটা সুবিধাবাদী শক্তি, সুবিধাবাদী দল। স্টাডি পয়েন্ট প্রাইভেট টিউশনের আদর্শ ঠিকানা। দীর্ঘ 10 বছর ধরে প্রায় 250-র বেশি ছাত্রছাত্রী সংখ্যা নিয়ে আন্দুলমোড়ির সেরা প্রতিষ্ঠান। ঘরোয়া পরিবেশে এবং আন্তরিকতার সঙ্গে পঠন পাঠন করানো হয়। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো হাওড়া জেলায় 16-0, কি বলবেন? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর বাংলার মানুষ যে আস্থা ভরসা রেখেছেন, সেই বাংলার অগ্নিকন্যার হাতে তৃতীয়বারের জন্য এই বাংলার দায়িত্ব তুলে দিয়েছেন দোয়া আশীর্বাদের মাধ্যমে। তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন। আমাদের উন্নয়নের কাণ্ডারি, যে সোনার বাংলা, যার গড়ার যে চিন্তাভাবনা, সেই সকলের প্রিয় জননেত্রী, মানব দরদি নেত্রী, গরিব দরদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় দিদি, নয়নের মণি, তাকে প্রথম আপনাদের মাধ্যমে স্যালুট জানাই। তার সাথে সাথে আমাদের সমস্ত এই হাওড়া, আমাদের 16টা যে আমাদের নবনির্বাচিত আমাদের বিধায়ক হয়েছেন বাংলার মানুষের এবং হাওড়ার মানুষের দোয়া আশীর্বাদের মাধ্যমে, দুইজন মহিলা, একটা হচ্ছে দক্ষিণ হাওড়া কেন্দ্রে নন্দিতা দি, আর একটা হচ্ছে সাকরাইল কেন্দ্রে প্রিয়া পাল। এবং এটা আরও আমাদের এই কারণে আরও গর্ব, এই দুই মহিলা আমাদের, যেমন আমার নন্দিতা দি, তেমন আমার বোন প্রিয়া পাল, আমাদের এই দুই কেন্দ্রে এই প্রথম মহিলা প্রার্থী। এটা আমাদের কাছে আর একটা বড় পাওনা বলে আমরা মনে করি। তাই সেই দুই প্রার্থীকেও আমাদের, আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, তারা আগামী দিন আরো সুন্দরভাবে এগিয়ে যাক। দক্ষিণ হাওড়া কেন্দ্রের সমস্ত মা বোনেরা, ছাত্রছাত্রীরা, বয়োজ্যেষ্ঠরা, সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। সাকরাইল এর সমস্ত সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, যে তারা কিন্তু আজকে যে এই তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী ছিলেন তাদের উপর আস্থা ভরসা রেখেছেন। আরও একবার বলি যে আমাদের সেই হাওড়ার কাণ্ডারি, হাওড়ার রূপকার, আমাদের অভিভাবক, আমাদের সেই অরূপদার নেতৃত্বে আজকে যেভাবে আমাদের এই রাজনৈতিক যে আমরা পরিকাঠামো তৈরি হয়েছিল, তার নির্দেশ মতন
আমরা যেভাবে কর্মীরা যেভাবে আমরা কাজ করেছি, সমস্ত সৈনিকদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা মাটি কামড়ে কাজ করেছে। তাই তো আজকের এই জয়। বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে ধর্ম ধর্মের জায়গায়, উন্নয়ন উন্নয়নের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। তাই তো আজকে ভাইজান শেষ হয়ে গেল। আজকে সেই সাম্প্রদায়িক দল যারা আজকে এসে হিন্দু মুসলিমের তাস খেলতে গিয়েছিল, সেই তাস কিন্তু ভেঙে দিয়েছে তাসের ঘরের মতন। বাংলার মানুষ অনেক সচেতন, অনেক বুদ্ধিমান। নাম নাসিমা কাজী, আমি সাকরাইল কেন্দ্রে সংখ্যালঘু সেলের চেয়ারম্যান এবং হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সদস্য। আমার নাম তপন পাল, আমি দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি এবং প্রাক্তন সাকরাইল পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের আমি পূর্ত কর্মাধ্যক্ষ। শুভেচ্ছা জানাই আমাদের বাংলার মা তথা এই বাংলার পাহারাদার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার বাংলার দায়িত্বভার নিয়েছি। পাশাপাশি আমাদের হাওড়া জেলার ভাণ্ডারী এবং আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের হাওড়া জেলার চেয়ারম্যান তথা মন্ত্রী মাননীয় অরূপ রায় নেতৃত্বে আমাদের হাওড়া জেলায় স্বাধীনতার পরবর্তী কালে একটা আমাদের ইতিহাস তৈরি করে দিয়েছেন যে আমরা ষোলোটা সিটে আমরা জয় হয়েছি। মানুষ বিপুল ভোটে আমাদের এই ষোলোটা সিটে জয়যুক্ত করেছেন। তার জন্য হাওড়াবাসীকে যেমন ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, প্রণাম জানাবো, শুভেচ্ছা জানাবো। পাশাপাশি আমরা দক্ষিণ হাওড়া কেন্দ্রের প্রার্থী আমাদের প্রয়াত হাওড়া জেলার আর এক অভিভাবক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য কন্যা নন্দিতা চৌধুরী হাওড়া জেলার মধ্যে তিনি রেকর্ড তৈরি করেছেন যে হাওড়া জেলায় ষোলোটা সিটে আমরা ষোলোটাই জয়যুক্ত হয়েছি। এটা একটা ইতিহাস। এবং শুধু ইতিহাস নয়, হাওড়া জেলার ষোলোটা সিটের মধ্যে সর্বোচ্চ ভোটে আমাদের নন্দিতা চৌধুরীকে আমরা জয়লাভ করতে পেরেছি। এবং তার জন্য দক্ষিণ হাওড়া কেন্দ্রের সমস্ত সাধারণ সমস্ত মানুষের কাছে আমরা দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাচ্ছি। একসাথে দীর্ঘদিন সাকরাইলের যে রাজনীতির সঙ্গে যুক্ত প্রিয়া পাল, একসাথে দীর্ঘদিন আমরা কাজ করেছি, কি রাজনৈতিক কি প্রশাসনিক। প্রিয়া পালও আমাদের এই সাকরাইল কেন্দ্রের স্বাধীনতার উত্তরকাল তাকে সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোট কোনোদিন কোনো দল যে মানে জয়ী হয়নি, সেই প্রিয়া পাল প্রায় 41,000 ব্যবধানে সেই ধর্মান্ধত শক্তি বিজেপিকে শোচনীয়ভাবে পরাস্ত করেছে। তাই এই সাকরাইল কেন্দ্রে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাকরাইলের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং বড় ওদের সাকরাইলবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের সাকরাইল তৈরি করবেন আগামী দিনে, এই আশা এবং ভরসা রাখছি। ধন্যবাদ।